হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টপাস শিক্ষাশ্রম তোমরা অনেকেই এই ভিডিওটার জন্য ওয়েট করছিলে তো এবার কিন্তু সময় চলে এসছে ফর্ম ফিল করার কারণ লাস্টের দিকে গিয়ে যদি কোনো কারণে সার্ভার ডাউন থাকে তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে যদিও পসিবিলিটি খুব কম সার্ভার ডাউন থাকার তবু আমরা রিক্স নেব না সামনের এক দুদিনের মধ্যেই আমাদের ফর্ম ফিল করতে হবে আর প্রচুর ছেলে মেয়ে আছে যারা কিন্তু এখনো ফর্ম ফিল করেনি ম্যাক্সিমাম ছেলে মেয়ে এবার কিন্তু ফর্ম ফিল শুরু করবে তাই আমরা ওয়েট করব না ঠিক আছে বেশ কয়েকদিন ধরে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ওয়েবসাইট ডিটেল স্টাডি করছিলাম যে না আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে কোন যে জোনটা সেফ হতে পারে কোথায় কত কম করছে তো সমস্ত কিছু ডেটা নিয়ে কিন্তু আমি এখানে তোমাদের সামনে এসছি ঠিক আছে যা যা কথা বলবো লজিক্যালি বলবো এর আগে যখন আমি ভিডিও করেছিলাম তখন অনেক স্টুডেন্ট বলেছিল যে স্যার এইসবে কিছু হয় না যারা পড়াশোনা করবে তারাই চাকরি পাবে একদম আমি তাদের সাথে একমত যারা পড়াশোনা করবে হার্ডওয়ার্ক করবে তাদের জন্য চাকরি বসে আছে ঠিক আছে সেটা আমরা দেখেছি কোন কোন একটা একটা স্টুডেন্ট জোন থেকে পেয়েছে তার কাট অফ ক্লিয়ার হয়নি আবার কোন একটা স্টুডেন্ট সে ষাট পেয়েছে তাদের তার কাট অফ ক্লিয়ার হয়ে গেছে যেমন ব্যাঙ্গালুরু জোনে বার তিরিশ পেয়েছে যে সমস্ত এসি ক্যান্ডিডেট তাদের কাট অফ ক্লিয়ার হয়ে গেছে আমার অন্যান্য জনে পঞ্চান্ন পেয়েও ক্লিয়ার হয়নি তাই যারা বলছে ওভার কনফিডেন্ট চলো স্যার আমি খুব পড়াশোনা করি আমি একশোর মধ্যে নিরানব্বই পাই পঁচানব্বই পাই তাদের কথা এখানে আমি বলছি না আমি এখানে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা বলছি যাদের এবার চাকরি পেতেই হবে কোনো রিস্ক নেব না আমি ঠিক আছে আজকে যদি আমি এক নাম্বারও বেনিফিট পাই তাহলে আমি কেন সেটাকে নেব না ঠিক তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে আর টাইম নষ্ট করছি না এই যে ডেটাটা তোমরা দেখতে পাচ্ছ এটা দু হাজার উনিশের ডেটা দেখো আমি সব জনগুলো নিয়ে আসিনি যেগুলো নিয়ে আমি আলোচনা করবো সেইগুলোই নিয়ে এসেছি ঠিক আছে যেগুলো ফর্ম করবে নর্মালি সেইগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে দু হাজার উনিশ সালে ফর্ম ফিল আপ টোটাল ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আমরা দেখেছিলাম যে এলাহাবাদের টোটাল এতগুলো ফর্ম পড়েছিল এবং সেখানে সব থেকে ভ্যাকান্সি ছিল চার হাজার নিরানব্বই ঠিক আছে আমরা দেখতে পাচ্ছ প্রায় উনিশ লক্ষর কাছাকাছি ফর্ম ফিল আপ হয়েছে আটত্রিশ হাজার ফর্ম পড়েছিল এবং সেখানে ভ্যাকান্সি ছিল বত্রিশশো চৌত্রিশ এবং তিনশো বিরাশি জনের কম্পিটিশন ছিল কলকাতা ঠিক আছে কলকাতায় দেখো প্রায় আট লক্ষ পঁচাশি হাজার ফর্ম পড়েছিল যেখানে কম্পিটিশন ছিল তিনশো আমি প্রচুর ডেটা এনেছি এবং লজিকালি ফাইনালি লাস্টে গিয়ে আমি বলেও দেব যে এই জোনগুলো আছে এই জোনে তোমরা ফর্ম ফিল করতে পারো ঠিক আছে আর যারা এই রাজ্যের থেকেই ম্যাক্সিমাম মেয়েরা এই রাজ্যেই থেকে আর কি পরীক্ষা দিবে তো সেক্ষেত্রে এই রাজ্যের কোন জোনগুলো সেফ সেটাও আমি তোমাদের বলবো তো এখানে দেখো কম্পিটিশন ছিল কত তিনশো মানে তিনশো জনের মধ্যে লড়াই একটা সিট আছে ক্লিয়ার তাহলে এই যে ডেটা আমি কেন বলছি তোমাদের এই ডেটাটা বলার কারণ আমার এটাই এই ডেটাটা বলার কারণ এটাই যে আগের বার দু হাজার খুব সাড়ে তিনশো হবে বা ধরো এখানে তিনশো বিরাশি ছিল তিনশো বিরাশি ছিল সেখানে হয় চারশো জন হবে ঠিক আছে এখন কম্পিটিভ ফিল্ডে স্টুডেন্ট সংখ্যা বেড়েছে আমি এখানে চারশো জন ধরে নিচ্ছি তার মানে মনে করে নাও এভারেজে যে কোন জনে তুমি ফর্ম ফিল আপ করো না কেন চারশো জনের মধ্যে তোমাকে একটা সিট নিতে হবে চারশো জনের মধ্যে তোমার লড়াই ক্লিয়ার এবার কোন জনে করলে ওই চারশো জন থেকে আরো কুড়ি জন কম বেশি এটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে দেখো ভাই ঠিক আছে এখানে দেখো ব্যাঙ্গালোর জোন ব্যাঙ্গালোর জোনে ফর্ম ফিল আপ হয়েছিল ন লক্ষ একত্রিশ হাজার চব্বিশে সত্তর ভ্যাকান্সি ছিল তিনশো সাতাত্তরের মধ্যে কম্পিটিশন ছিল তারপরও তে সব থেকে কাট কম গেছিল তোমার ব্যাঙ্গালোর জোরে ঠিক আছে ব্যাঙ্গালোর গেছো পাটনাতে গেছো এইরকম জায়গায় গেছিল আমি দেখাচ্ছি সব ডেটা আছে আমার কাছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এখানে কম্পিটিশন তিন ছিল কিন্তু তোমার এখানে কাট কম গেছিল তার মানে আমি কম্পিটিশন রেশিও দেখে কাট কত যাবে সেটা কিন্তু বলতে পারছি না ঠিক আছে এটা ডিপেন্ড করছে যে সেখানে কত ছেলে মেয়ে এক্সাম দিতে যাচ্ছে বা অনেকে ওয়েস্ট বেঙ্গল থাকছে পরীক্ষা ফর্ম ফিল আপ করে দিল ব্যাঙ্গালোরে কিন্তু যেতে পারলো না যার জন্য আগের বার দেখা গেছে প্রায় এক কোটি চল্লিশ লক্ষ ফর্ম পড়েছিল কিন্তু পরীক্ষা দিয়েছিল থেকে লক্ষ মানে ভাবো প্রায় টু পরীক্ষা দিতেই যায়নি ঠিক আছে আবার এদের মধ্যেও আবার অনেকে পড়াশোনা করে যাবে পড়াশোনা করে যাবে সেটা পরে ব্যাপার সেটি আমি একটা ভিডিও দেবো আলাদা করে ঠিক আছে কিন্তু এখান থেকে তোমরা কম্পিটিশন যেসবটা দেখতে পারো এবং এখান থেকে তোমরা ধরে নিতে পারো এভারেজে আমি যে কোনো জনের ফর্ম ফিল করলে আমার চারশো জনের মধ্যে কম্পিটিশন এবং যদি আমি এই ভিডিওটা দেখে একটু ফর্ম ফিল আপ করি তাহলে হয়তো সেখানে কুড়ি জন বা তিরিশ জন কমবে কম্পিটিশনে ঠিক আছে চলো এখানে তোমরা দেখেছ যে কত সিট আছে আমি এটা নিয়ে আগেও বার আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যেখানে আমি কম্পারিজন করে দেখিয়ে দিয়েছিলাম যে এবার ভ্যাকান্সি কত যেমন আমেদাবাদে এবার ভ্যাকান্সি পাঁচশো ষোলো আগের বার দু হাজার উনিশে ছিল কত চার হাজার চব্বিশ ছিল ঠিক আছে এবং সেখানে কাট অফ কত গেছিল ফিফটি সেভেন কাট অফ গেছিল দেখো জেনারেল যদি তুমি হও আমি তোমাকে ধরেই নিতে হবে এভারেজ বলছি 75 ঠিক আছে 75 এর উপরে যেতেই হবে আমি যে জোন কথা বলবো এখন জেল কাস্ট হলে তোমার 72 এর উপরে পেলে তোমার হবে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 72 এর উপরে পেলে তোমাদের কাট অফ क्लियर হবে ঠিক আছে যে জোন কথা বলবো আর এসসি যারা আছো এসসি কথা বলা যায় না তবে মোটামুটি 50 5 পাওয়া মানে যে জোন কথা বলবো মানে দিনদাস তুমি কাট অফ তোমার क्लियर হবে আমি আমার মন মতো কথা বলবো না ডেটার ভিত্তিতে কথা বলবো ঠিক আছে ডেটা কোনোদিন মিথ্যা বলে না তাহলে এখান থেকে আমি এটাকে পরে অ্যানালিসিস করছি আচ্ছা এবার দেখ এটা আমার আমি আমার পেট ব্যাচের ছাত্রদের বলেছিলাম যে তোমরা যে ফর্ম ফিল করেছো তার রেজিস্ট্রেশন আইডিটা একটু পাঠাতে ঠিক আছে অনেকেই পাঠিয়েছো আমি তো আমি দেখলাম যে এগুলো কোনো কাজের না কাজের না কি রকম প্রথমত দেখো যারা এলপি টেকনিশিয়ান বা অন্য ফর্ম ফিল করেছে ঠিক আছে তাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা অলমোস্ট সেমই দেখাচ্ছে প্রায় ঠিক আছে তো এখান থেকে বের করা যাচ্ছে না আগের বার যেমন কিরকম ছিল আগের বার ধরো যেমন ছিল ধরো এফ ফাইভ টু ফোর ওয়ান ঠিক আছে না থ্রি নাইন ফোর টু ওয়ান সাপোজ তো আগের চারটে ডিজিট দেখে বোঝা যাচ্ছিল যে এখানে টোটাল এখনো পর্যন্ত উনচল্লিশশো একচল্লিশটা ফর্ম পড়েছে কিন্তু রেল এবার কিন্তু মারাত্মক বুদ্ধির কাজ করেছে কোন ইউটিউব চ্যানেল নেই যেখানে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে পড়েছে এটাকে ডিকোড করতে পেরেছে এটাকে ডিকোড করতে পারে মানে কি কতটা কোন সংখ্যা অ্যাডমিশন নিয়েছে যে রেজিস্ট্রেশন নাম্বার দেখে আগে আমরা বুঝতে পারছিলাম সেটা কিন্তু এখন হয়নি তাই যারা যারা ইউটিউব চ্যানেলে বিচ্ছে যে এখানে পাঁচ হাজার ফর্ম ফিলআপ পড়েছে বা দু হাজার পড়েছে একদম পুরোপুরি ফেক ঠিক আছে কোনোভাবেই তুমি এটা ডিকোড করতে পারবে না আমার কাছে প্রচুর স্টুডেন্টদের রেজিস্ট্রেশন নাম্বার আছে দরকার আমি তোমাকে পাঠিয়েও দেবো তুমি কোনোভাবে ডিকোড করতে পারবে না আমরা আমরা দু এক জায়গায় মানে ফর্ম আমাদের স্টাফদের দিয়ে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কিচ্ছু বোঝা যাচ্ছে না তাই রেজিস্ট্রেশন নাম্বার দেখে যে কত ফর্ম পড়েছে এই আইডিয়াটা এখানে আর খাটছে না আর রেল কিন্তু সেই ব্যবস্থাটা করেছে যাতে কোন একটা স্পেসিফিক জোনের উপর প্রেশার না পড়ে তাই কিন্তু রেল ব্যবস্থাটা করেছে তাহলে স্যার কোন কোন জোন সেফ সেটা আমি বুঝবো কিভাবে সেটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে এইটা আমাদের আর কোনো কাজের না ঠিক আছে এটা কোনো কাজের না এগুলো পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আমি যেটা করেছি সেটা আমি তোমাদের বলছি এবং তারপরে লাস্টে গিয়ে তোমাদের আমি আলোচনা করছি দেখো আজকে আমরা ইউটিউবে দিয়েছিলাম একটা কমিউনিটি পোস্ট যেখানে এক ঘন্টার মধ্যে আটশো চৌষট্টি জন ভোট করেছে আমাদের এখানে আরো প্রচুর ছেলে মেয়ে করতো কিন্তু আমার আমি সবাইকে ওয়েট করতে বলেছিলাম যে না আমাদের যারা যারা ফলো করো ওয়েট করে বসে থাকো ঠিক সময় আমি ভিডিও দেবো তারপর তোমরা ফর্ম ফিল আপ করেছে তারা ভোট করেছে দেখো সবথেকে বেশি ফর্ম পড়েছে কোথায় কলকাতা আর কলকাতাতে বাঙালিদের চিন্তা ভাবনা আমি কোথাও যাবো না চাকরি পাবো না তাও আমি ঘরে বসে থাকবো ঠিক আছে আমি ঘরতেই বেরোবো না যখন আমরা অনেক সময় বলি এই যে মালদাতে কোচিং সেন্টার খুলছি আমরা বা কৃষ্ণনগরে কোচিং সেন্টার খুলছি যখন আমি ওপেন করার কথা বলছিলাম তখনই স্যার শিলিগুড়ি আসুন না স্যার একটু পুরুলিয়া আসুন না মানে ঘরের দুয়ারে ফ্যাসিলিটি পেলে এরা খুশি ঠিক আছে এই বাঙালিদের মেন্টালিটি এইরকম তাই পশ্চিমবঙ্গে তোমরা ধরে রাখতে পারো ধরে রাখতে পারো পশ্চিমবঙ্গে যদি একশোটা স্টুডেন্ট থাকে একশোটা তার মধ্যে তোমার স্টুডেন্ট এরা কলকাতাতেই ফর্ম ফিল আপ করবে ঠিক আছে অনেকভাবে কলকাতায় সবাই ফর্ম ফিল আপ করবে তার মানে এখানে কেউ করবে না কারণ আমি যে করি সবাই একই চিন্তা ভাবনা বাঙালি অতি চালাক ঠিক আছে কলকাতাতে কিন্তু সব ভ্যাকান্সি আছে কলকাতাতে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের একটা হিউজ প্রেশার থাকবে দ্বিতীয় বিহারের ছেলে মেয়েদের একটা হিউজ পেশার থাকবে কারণ বিহারের মুজাফারপুর বা পাটনা দুটো জায়গাতেই কিন্তু সেরকম ভ্যাকান্সি নেই এবার ঠিক আছে মুজাফারপুরে বারোটা ভ্যাকান্সি আর পাটনাতে কতগুলো দেখলাম একশো বারোটা বা কত কিছু তাহলে এখানে ভ্যাকান্সি নেই বললেই চলে তা সেই জায়গায় দাঁড়িয়ে এই ছেলে মেয়েগুলো কিন্তু কারণ বিহারের ছেলে রেডি ভাই এরা এক বছর দু বছর ধরে রেডি পিপি ওরা জানে আমি ক্লিয়ার করবোই কনফিডেন্স কনফিডেন্ট আছে ওদের মধ্যে তো ও কি করবে ও কিন্তু কলকাতাতে করবে তো কলকাতাতে কিন্তু সব থেকে বেশি ফর্ম করতে চলেছে প্রুফ করান আবার বলছি ডেটা মিথ্যা কথা বলে না আগের বার এলাহাবাদ জোনে একটু দেখালাম এলাহাবাদ জোনে সব থেকে বেশি ফর্ম ছিল এলাহাবাদ জোনে

পশ্চিমবঙ্গের কজন লোক তুমি দেখতে পাও তো সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে কম বেশি সেখানে কিন্তু ভাই তোমার ফর্ম পড়বে আর কলকাতাতে এবার ফর্ম মানে ভ্যাকান্সি বেশি কলকাতাতে এবার ফর্ম পড়বে এবং পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের একটা হিউজ প্রেশার আছে তোমার যদি ফুল কনফিডেন্ট থাকে ফুল কনফিডেন্ট রকম সেটাও বলে দিই যদি তুমি এখন মক টেস্ট দাও এবং তোমার মক টেস্টে পঁচাশির উপরে আসে দেন তুমি কলকাতাতে চোখ বন্ধ করে ফর্ম ফিল করে দাও আর যদি না আসে তাহলে আমার কথা শুনো আমি লাস্টে দিকে গিয়ে বলছি এই চ্যানেলটা তোমাদের ভীষণ ভাবে সাহায্য করবে এই রেলের প্রিপারেশনে হিন্দি চ্যানেলের মতো হিন্দি চ্যানেলের যেভাবে যত ডেটা দেয় তার থেকে এক ঘাট বেশি হলেও দেব এই চ্যানেলটা কোশ্চিন বিশ্বাস করবে না চারশো বিরানব্বই খানা কোশ্চিন বের করেছি তোমার কুড়িটা কোশ্চিন থেকে দেখে নিও যদি বিশ্বাস না হয় একটা কোশ্চিন থেকে কিভাবে কুড়িটা কোশ্চিন বার করা যায় বা পঁচিশটা কোশ্চিন বার করা যায় ওই রিলেটেড সেইগুলো সেইভাবে প্র্যাকটিস করা হচ্ছে ওর পরে কিচ্ছু লাগে না চল্লিশে পঁয়ত্রিশের উপর পাউন্ড যে কোনো স্যারের কাছে পড়তে পারো কিন্তু টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করো চ্যানেলটা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে আমরা আটটা বইয়ের পিডিএফ দিয়ে দিয়েছি ঠিক আছে আটটা বইয়ের যেগুলো ভালো ছোটো কোচিং চ্যানেল যে বইগুলো পড়ানো হয় ঠিক আছে আমাদের বইগুলো আটව পিডিএ দাও যে প্রতিদিন ক্লাস হচ্ছে তার কাপি ডিএ দেওয়া হচ্ছে এমন ভাবে রেডি করা আছে তুমি 20 মিনিট ক্লাসে থাকলে বুঝতে পারবে যে না ক্লাসের কোয়ালিটি কি আছে আগে থাকো তারপর দেখো তো তাইও তাহলে এখানে আমি আবার বলছি কলকাতা জোন যদি 85 এর উপর তোমার যে কোনো পরীক্ষায় স্কোর হয় তাহলে তুমি কলকাতা জোনই করো নালে কিন্তু फसবে আমি আবার বলছি যারা পড়াশোনা করা ছেলে তাদের ভালো কথা 얘রে তো দেখে দেখেই আমরা আসছি বড় হয়েছে এইভাবেই ঠিক আছে এই যে টিচারের এক্সপেরিয়েন্স অনেক রকম ছাত্রদের দেখে হয়েছে যদি কেউ ওভার কনফিডেন্ট থাকো তাহলে তোমার রেসপন্সিবিলিটি আমরা এখানে একটা সাজেশন দেবো সেটাও হান্ড্রেড পার্সেন্ট যাবে তা না ঠিক আছে আমরা যেটা দেবো আশা করি বাকি জোনের থেকে সেখানে কিছু হলেও কম যাবে এখানে দেখো মুম্বাই জোন কত পার্সেন্ট মুম্বাই জোনে থ্রি পার্সেন্ট মাত্র ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করেছে তাহলে মুম্বাই কেউ যেতে চায় না কিন্তু এখানে দেখতে হবে মুম্বাইয়ে সব মানে কলকাতার পর সেকেন্ড সব থেকে বেশি লার্জ মানে সিটের সংখ্যা বেশি এখানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ না করলে কি হবে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে বসে এই ডেটাটা বের করেছি যদি এটা আমি হিন্দি চ্যানেল হতো তাহলে একটা অ্যাকুরেট ডেটা পাওয়া যেত তবে সেক্ষেত্রে এখানে ওয়েস্ট ছেলে মেয়েরা মুম্বাই যেতে চায় না কিন্তু বাইরের ছেলে মেয়ে যারা আছে গুজরাট উত্তরপ্রদেশ বিহার এরা কিন্তু মুম্বাই যাবে ভাই তখন এই পার্সেন্টেজটা কিন্তু বাড়বে আর যেহেতু এটা সব থেকে সেকেন্ড মোস্ট ভ্যাকান্সি এখানে আছে তাই এই পার্সেন্টটাও কিন্তু দাঁড়াবে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছে ক্লিয়ার তাই মুম্বাইটাকে তোমরা যদি ভাবো যে এটা হচ্ছে সেফ জোন তাহলে

আরবি ভুবনেশ্বরে কত ফর্ম পড়েছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট ভোট পড়েছে ইউটিউবে দেখো কত পড়েছে ভুবনেশ্বর পার্সেন্ট তার মানে এই ডেটাটা যেটা আছে না এটা তোমার ম্যাচ করেই যাবে এরকমই ওয়েস্ট বেঙ্গলের নাইন টু টেন পার্সেন্ট মেয়েরাই ভুবনেশ্বর যাবে পরীক্ষা দিতে তার মধ্যে অনেকে পরীক্ষা দিতে যাবে না সেটা পরে ব্যাপার মানে ফর্ম ফিল আপ করবে আর কি ঠিক আছে এটা তুমি যে কোনো চ্যানেল থেকে দিক না কেন ওই নাইন থেকে টেন পার্সেন্টই বেরোবে মিলিয়ে দেখবে আমার কথা

3% যাচ্ছে আর প্রথম আমি ধরে প্রথম তিনটে সব থেকে যেখানে বেশি আছে সেখানে কিন্তু বিলাসপুরে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা সেরকম যাচ্ছে না থ্রি আচ্ছা তোমাদের আমি এখানেও দেখাই যে শুধুমাত্র এটা ইউটিউবের ডেটা নয় আহ বিলাসপুর আমি দেখি বিলাসপুর এখানে কি গুয়াহাটি হ্যাঁ বিলাসপুর টু দেখো ওখানে থ্রি পার্সেন্ট পার্সেন্ট এখানে চল্লিশ হাজার লোকের তাও এটা আধ ঘন্টার মধ্যে আর কি এটা হয়েছে তবে ফর্ম প করেনি টু পার্সেন্ট মানে এটা টু থেকে থ্রি পার্সেন্টই থাকবে ঠিক আছে তা বিলাসপুরটাকে একটু মার্ক করে রেখো ভাই এক নাম্বার বললাম আর কি আর হচ্ছে মুজফ্ফরপুর অনেক বেশি হাই রিস্কি হয়ে যাবে বারোটা সিট মান পাটনা পাটনাও এখানে অনেকেই যাবে ঠিক আছে তবে সিক্স পার্সেন্ট এখানে ফর্ম ফিল আপ হয়েছে তবে এখানে পার্টনার যারা মানে বিহারের যারা মেয়েরা আছে ঠিক আছে যারা বাইরের রাজ্যে যেতে চায় না তাদের একটা হিউজ কম্পিটিশন থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের সব কিছু ডেটা মিলিয়ে একটা সার সংক্ষেপ বলে দিই আমার কাছে বা গ্রুপের কাছে ডিটেল স্টাডি করার পর এবং দু হাজার উনিশ এবং তার আগের পর মনে হয়েছে যে এই জোনগুলো আর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে আজকে হয়তো আমাকে তোমার দু একজন উল্টোমাট বলতেও পারো কিন্তু যখন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে দু একজন তো তোমার ইয়ে করবেই ঠিক আছে আর তাই করবেই যে কত ফর্ম পড়েছে তখনই দেখতে পাবে আর দ্বিতীয় যদি থাকে ফর্ম বেশি পড়েও থাকে যখন কাট অফ বেরোবে ঠিক আছে তখন দেখবে যে এই নাম্বার নাম্বার হলেও 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 বা কম গেছে বাকি জোন থেকে ঠিক আছে আমি তোমাদের বলে দিই এবার আবার বলছি এটা কিন্তু পুরোটাই একটা স্টাডি তোমার যদি মনে হয় যে না এইগুলোর বাইরেও তোমার কোনো চয়েস আছে দেন তুমি সেখানে যেতে পারো ঠিক আছে আর টপাস গ্রুপের চ্যানেল যদি তুমি ফলো করো তুমি দেখবে অল টাইম সমস্ত সময় কিন্তু আমরা ছাত্র ছাত্রী যারা আমাদের ফলো করে তাদের কিন্তু সঠিক পথে গাইড করার চেষ্টা করেছি এখানে এসে আমি করার জন্য আসিনি যেটা নর্মালি অন্যান্য টিচাররা করে বা অন্যান্য চ্যানেলগুলো করছে এই সেফ সেফ জোন জোন বলে ঠিক আছে আমাদের একটা এক ব্যাচ আছে সেখানে প্রচুর ছেলে মেয়ে জয়েন হয়ে গেছে ওটা অ্যাডমিশন ক্লোজও হয়ে গেছে ঠিক আছে ওটা শুধু অ্যাপে চলছে এখন আর মানে ডাইরে পেমেন্ট হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যদি মনে করো যে না স্যার ঠিক বলছে তাহলে তুমি দেখতে পারো আমি ডেটা বেসে বলে তোমাকে দেখো দেখো এখানে এবার সাতশো আটান্ন ঠিক আছে আগেবার কত ছিল চারশো আটানব্বই ক্লিয়ার আর আরবি ভুবনেশ্বরের কাট অফ কত গেছিল কাট অফ গেছিল একাত্তর গেছিল আর এসসি তে দেখো অনেক কম গেছে তেপান্ন ফিফটি থ্রি এসিদের ঠিক আছে তাহলে দেখো তুমি ভুবনেশ্বর প্রচুর ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে ঠিকই মানে রেশিও কত থাকবে ভাই রেশিও আগের বার কত ছিল চারশো সাতাত্তর জন ভাবো আগের বার চারশো জনের একজনের কম্পিটিশন ছিল সে মানে একজন একজন সিট পেয়েছিল তারপরও কাতক এসিদের জন্য ফিফটি গেছিল আর জেলদের জন্য একাত্তর গেছিল যেটা কিন্তু অন্যান্য জোর তুলনায় তুলনামূলক ভাবে কম ইয়ে বেশি তারপরও কাট কম এবার ডাবল প্রায় ডাবল পাঁচশো থেকে হয়েছে তিনশোর কাছাকাছি বেশি বেশি এবার যদি এখানে চারশো না হয়ে যদি পাঁচশোর সাধু কম্পিটিশন হয় না কাট অফ কিন্তু এর আশেপাশে থাকবে তো আমি সাজেস্ট করছি ফার্স্ট ভুবনেশ্বর ঠিক আছে ভুবনেশ্বর পার্শ্ববর্তী এরিয়া আছে এখান থেকে যেতে বেশি টাইম লাগবে না এক দ্বিতীয় বিলাসপুর ঠিক আছে বিলাসপুরে দেখো বিলাসপুরে ছশো উনপঞ্চাশ সিটের সংখ্যা মোটামুটি ভালো একদম কম বেশি রিক্স হয়ে যায় ছশো উনপঞ্চাশ সিট আছে ঠিক আছে বিলাসপুরের ক্ষেত্রেও যদি আমি দেখি আচ্ছা দেখাচ্ছি বিলাসপুরের ক্ষেত্রেও যদি আমি দেখি এক সেকেন্ড এখানে দেখো বিলাসপুরে আগে কাটা বলছে আষট্টি পয়েন্ট উনআশি এবং এসি কাটক গেছিল একান্ন কম ভাবে অন্যান্য দেখাচ্ছি এখানে দেখতে কাটক কিরকম গেছে বিভিন্ন জনের তোমাদের মনে হতে পারে যে এটা তো অনেক বেশি বেশি না সাতাত্তর কাটক উনআশি কলকাতার জন্য সাতাত্তর কাটক তো সেই তুলনায় কিন্তু কমই তোমার বিলাসপুরে ঠিক আছে বোঝা গেল হ্যাঁ রাইট বিলাসপুর বিলাসপুরে তোমার আগের বার ভ্যাকান্সি ছিল দেখো বিলাসপুরে ভ্যাকান্সি দেখাচ্ছে কি বিলাসপুরের বিলাসপুরের বারোশো সাত এরকম কিছু ভ্যাকান্সি ছিল ঠিক আছে বারোশো সাতের মতো বিলাসপুরের ভ্যাকান্সি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ফিফটি ওয়ান কাট অফ গেছে আর বিলাসপুরের দেখো দেখো তোমার বিলাসপুরে তিনশো ছিচল্লিশ কম্পিটিশন ছিল মানে তিনশো জনে একজনের কম্পিটিশন ছিল ঠিক আছে তারপর কাট অফ তুলনামূলকভাবে অন্যান্য তুলনায় কিন্তু কমই গেছে এসসি এর জন্য অনেক কমই গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার বিলাসপুরে যেহেতু এবার অনেক সিট আছে তাই বিলাসপুরটাকে ফোকাস করতে পারো সেকেন্ড সাজেশন তোমাদের বিলাসপুর ক্লিয়ার আচ্ছা থার্ড কি থার্ড ভুবিনেশ্বর হলো বিলাসপুর হলো এবার একটু আমি একটু অন্যভাবে দেখছি সেটা কি সেটা হচ্ছে রাঁচি ভাই রাঁচিটা ঠিক আছে রাঁচি তিনশো সত্তর জনের মধ্যে এবার দেখো রাঁচিতে আগের বার তিনশো বাইশটা সিট ছিল সরি এবার তিনশো বাইশের সিট আছে রাঁচিতে আগের বার তেরোশো ছিয়াশিটা সিট ছিল কাটক গেছিল এসসি দের পঁয়তাল্লিশটা মাত্র পঁয়তাল্লিশ মাত্র গেছে অফ সরি পঁয়তাল্লিশ অফ গেছে যে আমাদের কাট অফ অনেক কম গেছে এবার দেখো রাঁচিটাকে না কেউ ফোকাস করবে যেগুলো খুব কম সেগুলো সবাই ফোকাস করে রাঁচিতে ফোকাস কম করবে ছেলে মেয়ে কম করবেই করবে কম্পিটিশন রেট এরকমই থাকবে তোমার তিনশো সত্তর তিনশো আশির কাছাকাছি কম্পিটিশন থাকবে ফর্ম ফিল আপ হয়ে গেলেই বুঝতে পারবে এরকম কম্পিটিশন রেট থাকবে এবার তোমাদের আমি দেখাই রাঁচিতে কথা কজন বলেছে কথা দেখো কজন বলেছে না অনেকে দেখবে না বা রাঁচি কতটা ফোকাস করবে না ঠিক আছে কিন্তু সিট এবার তিনশো সত্তর তিনশো বাইশটা আছে তাই আমি বলবো রাঁচিটাও তোমরা ফোকাস করতে পারো এই তো ঝাড়খন্ডে রাঁচি এখান থেকে বাস ধরবে একদম

ফর্ম ফিল আপ হলেই বুঝতে পারবে আর ফর্ম ফিল আপ যদি সেম রেটও থাকে না রেশিও থাকে কম্পিটিশন দেখা যাচ্ছে কলকাতার কম্পিটিশন চারশো থাকছে আর তোমার রাঁচিতে তোমার জন হলেও কম থাকবে তিনশো পঁচানব্বই ঠিক আছে এখানে তো হবেই আর কাট দিক থেকে যদি এখানে আসি যায় না কাট অফ এর কাট যাবে তোমার অন্তপক্ষে পঁচাত্তর থাকো আমি বলছি এখানে সেই জন্য আমি সমস্ত ডেটা গুলোকে করে তোমাদের দেখাচ্ছে পাঁচ কম হলেও যাবে সিট সংখ্যা দেখতে যেও না ঠিক আছে পাঁচ কম যাবে ভাই অ্যাকচুয়ালি না দেখতে হয় যে ওখানকার সিচুয়েশনটা কিরকম ওখানকার আশেপাশের ছাত্রদের পরিস্থিতি কিরকম ঝাড়খন্ডে ছেলে মেয়েরা কতটা কম্পিটিভ ফিল্ডে গিয়ে তো এগুলো দেখতে হয় ঠিক আছে বাইরে থেকে কত ছেলে মেয়ে যায় এই পশ্চিমবঙ্গ মুম্বাইতে কতজন যাবে তিন পার্সেন্ট যাচ্ছে এবং ঝাড়খন্ডের মেন ফোকাস ঝাড়খন্ডের ছেলে মেয়েদেরই থাকবে এবার ঝাড়খন্ডের পরিস্থিতি কিরকম সেগুলো দেখতে হয় ঠিক আছে এবার তোমার যে জব প্রেফারেন্স দেবে না তোমার দেখে নেবে যে কোনটায় কোন জোনে আবার বলছি কোন জোনে কোনটার ভ্যাকেন্সি সবথেকে বেশি আছে মানে ধরো তুমি রাঁচি জোনে দিয়েছো রাঁচি জোনে ফর্ম ফিলআপ করেছো জোনে দেখা যাচ্ছে যে গুডস গার্ড গুডস গার্ডের যে এটা আছে সেটা কিন্তু সবথেকে বেশি ভ্যাকেন্সি আছে তো জব প্রেফারেন্সে ফার্স্ট প্রেফারেন্স তুমি গুডস গার্ড দেবে সেকেন্ড প্রেফারেন্স ইয়েতে তুমি দেখছো যে টিসি আছে তাহলে টিসি দেবে তাহলে যে জোনে দিচ্ছ সেই জোনের অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে যে কত ডিটেল ভ্যাকেন্সি আছে ঠিক আছে কত ভ্যাকেন্সি এটা ভিডিও করেছি দেখে নিতে পারো কত वैकेंसी আছে সেই हिसाबে তোমরা জব প্রেফারেন্স দেবে ভাই এখানেও কিন্তু মার্ক হয়ে যাবে নাওলে ঠিক আছে এখানেও কিন্তু নালে মার খাবে এটা ও দেখে নে তাই এখানে আমি তোমাদের বলছি रांची বিলাসপুর भुवनेश्वर এই তিনটির মধ্যে করো যারা একটু যাদের কাছে খিদে আছে আমাকে চাকরি পেতেই হবে ভাই যেখানে পাই না কেন আর যারা যারা যেতে চাও না মিরা ম্যাক্সিমাম খেলতে বা অনেক ছেলেরা আছে না যাব না বাবা টাকা আছে ঠিক আছে যদিন আছে খাই তারপরে হচ্ছে দুঃখ করবে একটু সন্ন্যাসী হয়ে যাবে। তাদের কথা আলাদা ঠিক আছে তারা তাদের জন্য আমি একটু বলে দিই তারপরও যদি আমি বলি যারা হোম স্টেটে থাকতে চাও বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো তো সেক্ষেত্রে তোমার মালদা জোনটা করতে পারো মালদা জোন শিলিগুড়ি করতে যেও না ভাই শিলিগুড়িতে অনেক সিট কম এবং শিলিগুড়ির ইয়েটাও অতটাও চাপের মধ্যে চলে আসবে ঠিক আছে মালদাতে তবুও দেখলাম একশো চল্লিশটা না কটার সিট আছে তো সেই জায়গায় মালদাটা করতে পারো রাঁচিটা তোমরা মেয়েরা করতেই পারো না করার কিছু নেই বলবো বাসে যাবে ঘোরাও হয়ে যাবে রাঁচি হচ্ছে ভাই আহ তোমার জলপ্রপাতের দেশ ঠিক আছে প্রচুর জলপ্রপাত আছে একটু ঘোরাও হয়ে যাবে গার্জেন নিয়ে যাবে একটু করতে হবে তবে মাথায় দেখো যতটা শোনা যাচ্ছে যে ফার্স্ট এক্সামটা এটা তোমার নিয়ারেস্ট সেন্টারেই দেবে ঠিক আছে ফার্স্ট আর সেকেন্ড যে এক্সামটা সেটা কিন্তু সেই জোনে তোমাকে যেতে হবে একদম এটা আমি মোটামুটি শুনছি ঠিক আছে আর কাস্ট সার্টিফিকেট যেটা তোমরা অনেকেই বলছিলে অনেকেই কমেন্ট করছে না সেক্ষেত্রে আমার রাজ্যের যে সার্টিফিকেট আছে সেটাতেই হবে ঠিক আছে এটা রেল বলে দিয়েছে আর যদি তোমার কনফিডেন্স থাকে অবশ্যই কলকাতা অবশ্যই কলকাতা করে যদি কনফিডেন্স থাকে আমি আবার বলছি যদি তোমার পঁচাশির উপরে স্কোর হয় যে কোনো মক টেস্টে রেলের তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই কলকাতা করে ফেলো একদম বাড়িতে বসে বসে চাকরি করো ঠিক আছে আর যদি তুমি না ঠিক আছে স্যাররা যেটা বললো স্যারদের কথার পেছনে যুক্তি আছে বা শুধুমাত্র বিষয় স্যারই পাগল না ঠিক আছে অনেক অনেক কথা বলবে পুরো ইন্ডিয়াতে বড় বড় স্যাররা কিন্তু সেম কথাই বলছে যদি পাঁচ নাম্বার কম হয় না আমি এই রিক্সটা কেন নেব এই রিক্সটা আমি কেন নিতে যাব তাই এক পাঁচ নাম্বার বাদ দাও এক পয়েন্ট ফাইভ এর জন্য অনেকে চাকরি পর্যন্ত পাইনি হয়ে গেছে দেখেছি আমি ঠিক আছে তাই সেই জায়গায় দাঁড়িয়ে পাঁচ নাম্বার দু নাম্বার এগুলো ম্যাটার করে অনেকে অনেক রকম গল্প দেবে যেমন আগের বারে একজনকে আমি রিপ্লাই দিয়েছিলাম বলছিল আমি তাহলে মানে নিজের ঢাক নিজে পেটাচ্ছি তাহলে আমি আমার ভাগ্যিস আপনার ভিডিওটা আগে দেখিনি নাহলে আর নেই সেন্ট্রালে চাকরি করা হতো না আমি আমি কমেন্ট সেকশন লিখেছিলাম ও তার আগে আমি রিপ্লাই দিতাম না এইভাবে বলছে যে ভাই ভাগ্যিস তোর ভিডিও আমি দেখিনি আগে নাহলে আমি সেন্ট্রালে চাকরি পেতাম না প্রথমত হচ্ছে উনি যে সেন্ট্রালের চাকরি পেয়েছে ওনার মধ্যে কতটা নলেজ আছে আমার একটু ডাউট আছে ঠিক আছে কারণ একটা আননোন পার্সন কে কেউ ভাই বলে না প্রথমত ফার্স্ট ঠিক আছে ক্লিয়ার ওরকম সেন্ট্রালের চাকরি বা এই যে সরকারি চাকরি ওগুলো আমাদের প্রচুর মেয়েরা পায় আর সেগুলোর জন্য আমরাই রেডি করি যেহেতু আমি একজন শিক্ষক মেবি আমি ছোট হলেও ঠিক আছে দেখা যাচ্ছে শিক্ষক তাই তাদের সম্মানের জায়গা থাকে সে যে কেউ হোক না কেন ঠিক আছে তাই আপনি করে বলাটা উচিত তা যাই হোক বলছে ভাই আমি যদি তাহলে সেটা চাকরি পেতাম না আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনি কোন ইয়ার চাকরি পেয়েছেন কি কোন ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন একটু বলুন আমি ইউটিউবে ভিডিও নিয়ে চলে আসবো যে সেই ইয়ারে কাট অফ কত ছিল ঠিক আছে আজ থেকে পাঁচ বছর বা দশ বছর আগেও যদি যাও না দু সাল ষোলো সাল বা আঠারো সাল সেই সময় সেন্ট্রালের রেলের যে পরীক্ষাগুলো হতো সেখানে পঞ্চাশের উপরে জেনারেল কোনো কাট অফ যেত না আজকে সেটা পঁচাশিতে গিয়ে ঠিক এটা ইয়ার কি না ঠিক আছে আগেকার লোকদের কাছে সেরকম সোর্স ছিল না সেরকম বইপত্র ছিল না সেরকম এত ঘরে ঘরে কোচিং সেন্টার ছিল না ঠিক আছে গাইড করার মতো কেউ ছিল না তাই যে একটু প্রশ্ন করছে পেতে যাক এইখানটায় দাঁড়িয়ে না আজকার দিনে সবার কাছে প্রচুর ভালো ভালো নোটস রিসোর্স আর সব বড় কথা রাজ্যে চাকরির জন্য না বুক আছে সবার কাছে কিচ্ছু হচ্ছে না রাজ্যে ঠিক আছে মানুষ বেকার হয়ে বসে যে কোনো চাকরি আজকে উত্তর প্রদেশে তোমার ড্রেন সাফ করার জন্য তোমার পিএইচডি হোল্ডার করে আগেকার দিনের সাথে এখনকার দিনে কম্পিটিশন করলে হবে না দু চোদ্দ সালে যখন ফার্স্ট টাইম এমসি কি করলো ডাব্লিউ বিসিএস যে লেভেলে কোশ্চিন দিয়েছিল না একটা আহ পুলিশের কনস্টেবলের জন্য যে প্রিপারেশন নিয়েছে সে উড়িয়ে দেবে সেই কোয়েশ্চিন এখন ঠিক আছে সে উড়িয়ে দেবে এখন সেই কোশ্চিন আর এখন মানে এখনকার দিনে যে উড়িয়ে দেবে সেই কোশ্চিন কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে যা কম্পিটিশন হয়েছে যেভাবে ঘোরানো হচ্ছে তারপরে ছেলে মেয়েরা পাচ্ছে পড়ছে কারণ উপায় নেই চাকরি পেতে হবে এনি হাও পাঁচ বছর পর পর ভ্যাকান্সি আছে তাই যারা যারা ডায়লগ দিচ্ছে তাদের ডায়লগ নিজের কাছেই রাখুন কাইন্ডলি আর যারা আমাকে বা আমাদের চবাকি ভালোবাসব তারা এটা করুক ঠিক আছে আমি বলছি তোমাদের ভালো হবে এ তারপর তোমার ইচ্ছা করতেই হবে ব্যাপার পড়াশোনা কিন্তু আছে কি থাকবে এই একটা ভিডিও আছে আমি সেই ভিডিওটা আপলোড করে দেবো তোমরা সেটা দেখে নিই আবার বলছি ভাই পুরোটাই কিন্তু আমি ডেটার উপর বেস করে কথা বলছি যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয় সেটা কিন্তু নিজের রেসপন্সিবিলিটি করবে ঠিক আছে আমি আমার এক্সপিরিয়েন্সের উপর ডেটা বেস দেখেছি দেখে তারপর আমি তোমাদের বলছি প্রচুর ঘেটে তারপর তোমাদের বলছি আর আমি তোমাদের এটুকু বলতে পারি যে এই যে বললাম এক নাম্বার কম হলেও যেজনগুলো কথা বললাম বাকি এখানে জল্পিটিশন মানে এক নাম্বার কম থাকবে বা কম্পিটিশন রেটটাও কিন্তু কম থাকবে ভাই ভ্যালু আছে ঠিক আছে তো যাই হোক তোমাদের এইটুকু বলার ছিল যারা চ্যানেল নতুন আবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রেলের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি যে কোনো চ্যানেল দেখো

অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝখানে কিন্তু শেয়ার কর আর আজকে মহালয়া উপলক্ষে তোমার প্রচুর বাইরে নয়েস হচ্ছে তাই আজকের ক্লাসটা হবে কিনা যদি মাইক না চলে তবেই হবে না হলে কি হবে মাইকে গান চলছে এখানে যদি আমরা লাইভ করাই তাহলে সেটা মানে কপিরাইট স্ট্রাইকে চলে আসবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি পসিবল অবশ্যই ক্লাস হবে আজকে সন্ধ্যা সাতটায় আর না হলে তোমরা ফর্মটা আজকে সন্ধ্যার দিকে ফিল আপ করে নিও আমি এক্সট্রা ক্লাস তোমাদের করিয়ে দেবো একদম পুরো ফ্রি হলে কি হবে আমি এটাকে পেট ব্যাচের মতো করে দিচ্ছি ঠিক আছে সাতটার সময় আসো ক্লাস করো আর যে জোন কথা বললাম একটু মাথায় রেখে যারা মেয়েরা আছো যদি মনে করো হোম স্টেডি থাকবে তাহলে সেক্ষেত্রে মালদা রাঁচি আর কলকাতা এগুলো বেস্ট হতে পারে তোমার জন্য আর যারা ভাবছো আমার চাকরি পেতেই হবে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই বিলাসপুর ভুবনেশ্বর রাচি দিয়ে একটু স্টাডি করে নিব তারপর ফোন ক্লাব করবো ঠিক আছে ক্লিয়ার ওকে চলো আর ভিডিওটা বড় করছি না ভালো থেকে তোমার সবাই যত ফর্মটা ফিল করে নাও আর প্রস্তুতি নেওয়া শুরু করো প্রস্তুতি নেওয়ার কি নিয়ম আছে সেগুলো আমি একটুই বললাম ভিডিও আছে ভিডিও দিচ্ছি তোমরা সেই ভিডিওটা দেখো খুব ভালো করে মন দিয়ে দেখো এবং সেইভাবে কিন্তু স্টাডি করে থাকো দেখো এখানে তোমরা ভাবতে যেও না যে দেড় কোটি ফর্ম পড়েছে বা দু কোটি ফর্ম পড়েছে প্রথমত ফিফটি পার্সেন্ট পরীক্ষা দিতে যাবেই না আর ওই ফিফটি পার্সেন্টের মধ্যে মাত্র টেন পার্সেন্ট স্টুডেন্ট অর্থাৎ এক কোটি ফর্ম ফিল আপ মাত্র দশ লক্ষ ছেলে যারা কম্পিটিশন পড়াশোনা করেছে কম্পিটিভ ফিললে। এবং তার মধ্যে অন্তত পাঁচ লক্ষ ছাত্র থাকবে যাদের সাথে কম্পিটিশন হবে তোমাদের ঠিক আছে তাই একটু নিজে স্ট্র্যাটেজিক্যালি পড়ো যেমন যদি আমি যদি বলি যদি আমি বলি যে এই যে ধরো তোমার প্রথম পরীক্ষা টায়ার ওয়ান টায়ার ওয়ান কি আছে ষাট নাম্বার নাম্বার ঠিক আছে তুমি ধরো তোমাকে পেতে হবে কত আমি বলে দিলাম তো এসসি হলে যে জুনগুলো কথা বললাম পঞ্চান্ন উপরে পাও তোমার কাট অফ ক্লিয়ার হয়ে প্রথম পরীক্ষা আর জেনারেল হলে সেভেন্টি ফাইভের উপরে পাও ঠিক আছে সেভেন্টি টু এর উপরে পাও এটা আমি পাঁচ কম বেশি পাঁচ কম বেশি ঠিক আছে তা সেই ক্ষেত্রে এটাই টার্গেট নিতো তাহলে আমাকে 40 নাম্বারটাকে কিন্তু হেলাইফ করতে হবে না জিকেতে তাই 40 নাম্বারটায় আমি বলেছি 35 এর উপর তোমাদের আমি কমপ্লিট করাবো 35 দুই থেকে তিনবারে বিশিন করাবো সমস্ত সাতটা পে সম্পূর্ণ পেতে পড়াবো তাই সেক্ষেত্রে এখানে তোমার 35 যদি উঠেই যায় তাহলে এইখানটাই তোমাকে তুলতে হবে তোমার 40 নাম্বার তাহলে তোমাকে 20 20 ধরে নিলেই তোমার এখানে কাট অফ কিন্তু ক্লিয়ার হবে আর এখানে যদি কমে যায় না তাহলে বিশাল বড় সমস্যা পড়ে যাবে ঠিক আছে আর এই জন্য আমরা যতটা পারি আমরা কিন্তু তোমাদের হেল্প করার চেষ্টা করছি টার্গেট নাও এই যে চল্লিশ আটটা কোশ্চেন এসেছিল ভাই ঠিক আছে সায়েন্স সাইন্সে কটা এসেছিল তেরোটা কোশ্চিন টোটাল দেখো উনিশ আর তেরো মানে হচ্ছে বত্রিশটা কোশ্চিন চল্লিশের মধ্যে বত্রিশটা কোশ্চিন এসেছিল শুধুমাত্র ছটা সাবজেক্ট থেকে মানে বারো তেরোটা সাবজেক্ট রয়েছে চোদ্দটার মতো সাবজেক্ট আছে জি কে তে তার মধ্যে ছটা সাবজেক্ট আমাকে খুব ভালো করে পড়তে হবে আর সায়েন্স খুব ভালো করে পড়লে গ্রুপ দিতেও কাজ লাগবে তোমার এইভাবেই কিন্তু আমরা পড়াচ্ছি তোমাকে ঠিক আছে সাতটার সময় প্র্যাকটিস এইভাবেই হচ্ছে এরপর জিওগ্রাফি আছে পলিটি আছে হিস্ট্রি আছে এইগুলোকে না তোমরা এমন না যে হেলায় ফেলে দেবে এইগুলোকে চ্যাপ্টার ধরে ধরে মোস্ট গুলো যেগুলো রেলে এসছে বারবার সেগুলোকেই পড়বে ব্যাস এখানে পঁয়ত্রিশের উপরে এমনি নাম্বারগুলো

সাবস্ক্রাইবটা করে নিন ঠিক আছে চলো টাটা